চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। দীর্ঘদিন পর আবার রাজ্যে আশা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন গ্রামে গ্রামে। যারা কিনা এই আশাকর্মী পদে আবেদনটি করতে ইচ্ছুক, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটি করা যাচ্ছে। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তো অনেকদিন পর আবার আশা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন গ্রামে নিয়োগটি করা হচ্ছে চলো জেনে নিই আজকের এই ভিডিওতে। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো সময় নষ্ট না করে দেখিয়ে দিচ্ছি সরাসরি প্রকাশিত অফিসিয়াল নোটিশটি। নোটিশটিতে অনস্ক্রিনে নোটিশটির নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। 15/12/2023 ডিসেম্বরের 15 তারিখে প্রকাশিত হয়েছে এই নোটিশটি। এখানে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো আশা, গ্রামীণ স্বাস্থ্যকর্মী যাকে বলা হয়, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যাকে সংক্ষেপে আশা বলা হয়। এই আশা পদের জন্য গ্রামে গ্রামে মহিলা প্রার্থী নিয়োগ করা হচ্ছে, যেখানে কিনা প্রার্থীর বয়স থাকতে হবে 30-40 বছর বয়সের মধ্যে। আর যারা কিনা এসসি এসটি তোমাদের তো 22 বছর থেকেই তোমরা আবেদনটি করে দিতে পারবে। তো কোন কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে তা জানাচ্ছি। তার আগে আশা পদের জন্য তোমার কি কি যোগ্যতা থাকতে হবে দেখে নাও। আশা পদের জন্য প্রথমত তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হতে হবে। নেক্সট, তোমাকে একজন বিবাহিতা অথবা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হলেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে। আর দেখো, যে গ্রামের আন্ডারে বেরিয়েছে সে গ্রামের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে একজন মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হতে হবে, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হলেই এখানে আবেদনটি করে দিতে পারবে। দেখো, এই যে আশা পদের জন্য নিয়োগটি করা হচ্ছে, এখানে আবেদনটি করতে চাইলে আবেদনটি তোমরা কিভাবে করবে, এখানে কিন্তু নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে 90 নাম্বার আর ইন্টারভিউতে থাকছে 10 নাম্বার। তো তার ভিত্তিতে লিস্ট তৈরি করে দেওয়া হবে। আবেদনটি কিন্তু 5 জানুয়ারি 2024 পর্যন্ত চলবে। মানে যেহেতু রিসেন্ট প্রকাশিত হয়েছে নোটিশটি, আবেদনটি চলবে 5 জানুয়ারি পর্যন্ত, 2024 সালের 5 জানুয়ারি পর্যন্ত। তো এখানে আবেদনটি করতে চাইলে আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। অনলাইনে ব্যবস্থা নেই, এখানে অফলাইনে আবেদনটি করতে হবে। তো যারা কিনা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের সবার প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। দেখো, তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আবেদনপত্রের ডাইরেক্ট লিংক দিয়ে রাখবো। সেই আবেদনপত্রটিকে তোমরা কী করবে, প্রথমে প্রিন্ট আউট করে বের করে নেবে সুন্দর করে, তারপর হাতে কলমে ভুল ত্রুটি ছাড়া হাতে কলমে সুন্দর করে পূরণ করবে। আবেদন ফর্মটিকে পূরণ করার পর ওপরে তুমি পাসপোর্ট সাইজের ছবি লাগাবে, আর নিচে সিগনেচার করতে ভুলবে না কিন্তু। দেখো, এখানে আবেদন ফর্মটিতে তোমার নাম, ব্লক লেটারে নাম লিখবে, তারপর হাজব্যান্ড নেম, তারপর ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সহ তোমার এপিক নাম্বার, ভোট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, রেশন কার্ডের নাম্বার, যা যা চাওয়া হয়েছে সব কিছু সুন্দর করে দিয়ে পূরণ করবে কিন্তু। আর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে, দেখো এখানে দেওয়া রয়েছে, তোমার রিসেন্ট তোলা ফটো দেবে, তারপর 5 টাকার স্ট্যাম্প সহ 2টি খালি খাম, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের আর মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর ভোট কার্ড অথবা রেশন কার্ড প্রুফ হিসেবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যদি তুমি কাস্টের কোনো কাস্টের ভিত্তিতে করে থাকো তো কাস্ট সার্টিফিকেট দিতে হবে, নয় তো নয়। তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে অ্যাটাচ করে দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। মনে রাখবে, আবেদনটির লাস্ট ডেট 5 জানুয়ারি 2024 বিকেল 4টের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো এবার যে প্রশ্ন হচ্ছে, এই যে নিয়োগটি করা হচ্ছে, এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে আশা পদের জন্য, এটা হলো কালিম্পং 1 ব্লকের জন্য আর কালিম্পং 2 ব্লকের জন্য। কালিম্পং 1-এর যেসব গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নেওয়া হচ্ছে, কোন কোন সাবসেন্টার আর ভিলেজের আন্ডারে দেওয়া রয়েছে এখানে এখানে দেওয়া রয়েছে ডিটেলসে। দেখো, নিম্পং 2 আর কালিম্পং 2-তেও 4টি পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা অবশ্যই ডিটেলসে দেখে নেবে।
এটা তো কালিম্পং ব্লকের জন্য। তোমরা যদি অন্যান্য যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, কমেন্টসে জানাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখনই সেখানে প্রকাশিত হবে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেল থেকে সবার আগে। তো চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটসগুলো পাওয়ার জন্য। তো যেহেতু গ্রামে গ্রামে আশাপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আরও যখনই অন্যান্য ডিস্ট্রিক্টে প্রকাশিত হবে এই চ্যানেল থেকে সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা।